গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি এই দেখো আজ এখন কটা বাজে, 8:10, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর বাইরে তো পুরো মেঘলা হয়ে আছে, অন্ধকার বলতে গেলেই হয়ে রয়েছে। তো সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, তো আজ দুজনে মিলে কাজটা সেরে নিয়েছি। আর এই দেখো দেবজিৎ পড়তে এসছে, আর এদের কুট্টুসকে নিয়ে রয়েছি। আর এখন যে আমি কালমেঘ পাতার গুলিটা বানিয়েছিলাম সেই গুলিটা ইন্দ্র খাবে, প্রথম উদ্বোধন করবে ইন্দ্র। তো মিস্টার, এই যে কি ব্যাপার, গুলি খেয়ে নাও, তুমি একটা কালমেঘ পাতার গুলি খেয়ে নাও। টিক, দুষ্টু ছেলে, একদম দুষ্টু। এই যে চলো, তাহলে বাবা একটা গুলি খেয়ে দেখাক, বসিয়ে দাও ওকে। আর গুলিগুলো কিন্তু সব শূন্য হয়ে গেছে না, দেখো কই নিয়ে আস। আও আও, পুরো শূন্য হয়ে গেছে, একদম শূন্য, এবার কৌটে ভরে রাখার মতো হয়ে গেছে। এবার খেয়ে দেখাও, ওর দেখেছে। চলো স্টার্ট করি। ঠিক আছে, হ্যাঁ টিপের মতো লাগছে। এই নিলাম, অসাধারণ লেগেছে, অপূর্ব লেগেছে। ও যে এত পরিশ্রম করে করেছে সেটা সার্থক, আমি খেয়ে খুব খুশি, খুব আনন্দিত। কেন, এটা শরীরের পক্ষে খুব উপকারিত। অতুলনীয়, কারণ তিতো আমি বুঝতে পারিনি, অনেক খাওয়া যাবে। যেমন মানে কি বলতো, যখনই ওকে কালমেঘ পাতা খেতে বলি তখন ও এত নাক ছিটকায়, আর আমি খেতে পারি না মেনলি, নাক ছিটকানোর তো ব্যাপার রয়েছে। তো যাই হোক, অত তুই তো খাওয়া হয়ে গেলো, আমিও একটা খাবো। কিন্তু তো তোমরা তো দেখতে পেলে যে আমরা খাওয়া দাওয়া খেয়ে নিলাম, টিফিন করে নিলাম, আর করেই কিন্তু চলে এসেছি এখন দুজনেই। বুঝতে পারছো কি কি আছে এখানে, কি রয়েছে? আজ কিন্তু ভেবো না যে নেড়া করাবো আবার, আজ কিন্তু ইন্দোর কি করবো, দাঁড়ি সেভ হবে, তো সেটা আমিই করব। কোনো দিন তো করিনি, আজ আমি ওর দাড়িটা সেভ করে দেবো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলোর মধ্যে এই যে নেড়া করানোর ভিডিওগুলো বেশি পপুলার হয়ে যাচ্ছে, মানে ওইগুলো বেশি সবাই তোমরা দেখতে চাইছো, যে আরও নেড়া করানো বা চুল কাটা সব কিছু দেখাতে চাই, মানে দেখতে চাইছো। আর তার জন্য মানে কি বলবো, ইন্দ্রকে কি বেশি বেশি করে নেড়া করাবো নাকি জানি না। তো একবার তো নেড়া করিয়ে দিতে চুলগুলো বেশ বড়ই হয়ে গেছে, আর এবারে সবাই ধরেছে যে আমার নেড়া হওয়ার কথা, কারণ আমি বলেই ছিলাম যে আমার খুব ইচ্ছে ছিল একসময় নেড়া হওয়ার কথা, মানে নেড়া হওয়ার ইচ্ছে ছিল, তো সেটা আর হয়নি। কিন্তু তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই করে দেখাবো বা এরকম একটা, তো সেটা সম্ভব নয় কোনো দিনও এই সময় আমার নেড়া করে মানে নেড়া হওয়াটা। তবে চুল কেটে দেখাতে পারি, যেন চুলটা আমি যেরকম স্টেপ বলো আর লং যেভাবে চাইবে তোমরা, যে দিদি তোমার চুলটা যদি এইভাবে কেটে দেখাও তাহলে খুব ভালো হবে, মানে যেভাবে বলবে তোমরা আমি সেভাবে কেটে দেখাতে পারবো। কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি মানে নেড়া হয়ে তোমাদের দেখাতে পারবো না, কিন্তু চুল কাটাটা আমি অবশ্যই দেখাবো। তো তোমরা বলো অবশ্যই কমেন্ট করে, আমি কিন্তু সেভাবেই চুলটা কেটে দেবো। তো আজ ওর কি শেভিংটা দেখে নাও কিভাবে করি। যদি কোথাও কেটে যায়, কাট মার্ক যদি কোথাও আসে তাহলে কিন্তু ফাইন হবে তোমার, আর যদি কোথাও কাট মার্ক না আসে, একদম স্মুথলি কাটতে পারো, তাহলে কিছু গিফট পেতে পারো। ভালো সেট কিনে দেবো বারবার, তুমি শেভিং করে দেবে। কিছু বলার নেই, যা বলছে বলতে থাকুক, আমি তোমাদের তোমাদের মানে কি বলবো তোমাদের জন্যই কিন্তু ওর আবার দাঁড়িটা সেভ করে দিচ্ছি। তো চলো দেখে নি। Thank you.
বন্ধুরা তোমরাই বলো তো কেমন হয়েছে? আমার তো মনে হচ্ছে আমি আগের থেকে বেশি ফর্সা হয়ে গেছি, চকচকে হয়ে গেছি। দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক, লাভলি, অসাধারণ, অপূর্ব, অতুলনীয়, সব ভালো আছে। দুটোই ফ্যাশন, একদিকে একরকম আর একদিকে আর একরকম। মোটেই না, তোমার একদিক থেকে লোক দেখলে ভাববে অন্যরকম, আর একদিকে দেখলে ভাববে অন্যরকম। দারুণ দারুণ সবই ভালো লেগেছে, দারুণ হয়েছে, কোথাও কাটেনি। তার জন্য কিছু গিফটও দিতে হবে। কথা হচ্ছে গিফটটা 20 টাকার বেশি হবে না, কারণ দোকানে কাটলে 20 টাকাই নিতে না, চুল দাড়ি কাটলে 50 টাকা। যেহেতু এটা তুমি শুধু দাড়ি কেটেছো, 20 টাকার বেশি সে অ্যাড হতে পারে যদি কিছু ডিউ থাকে, কিন্তু এখন 20 টাকার বেশি আমার বাজেট নেই, আমি খরচ করতে পারবো না। আর ফিটকে ফিটকে কী দেবে দিয়ে দাও। পুরো একদম ময়ূর ছাড়া কার্তিক মনে হচ্ছে না, মনে হচ্ছে লক্ষ্মীর প্যাঁচা। তো যাই হোক, না সেটা তো দাড়ি ফেলার জন্য নয়, সেটা তো আমার ফেসটাই ওরকম। দাড়ি ফেলাটা দারুণ হয়েছে, শেভিংটা দারুণ হয়েছে, বলছি বারবার বলছি, অতুলনীয়। না সত্যি ভালো হয়েছে, আমি কি বলবো, বন্ধুরাই তো বলবে, আমার এখানে বলার কি আছে। বন্ধুদের সব দেখি দেখি দিচ্ছি, ভালো করে কমেন্ট করবে কেমন হয়েছে। না আমার চোখে এই এই সাইডটা কিন্তু দারুণ লাগছে, এইটা একটা একটা অন্যরকম স্টাইল না একটা, কিন্তু এই জায়গাটা লোকের সামনে যখন যাবো আমি ডান দিক ফিরে এরকম ভাবে থাকবো, একটু একটু ঘুড়ির মতো কান্নে নিয়ে রাখবো, কান্নে ঘুড়ি মালিকটা একটু আড়াল করবো। না না কিছু লোকের আছে এরকম, কিন্তু ডান দিকটা দেখ, ডান দিক থেকে দেখলে দেখতে ভালো লাগে, এবং প্রত্যেক মানুষেরই কম বেশি থাকে, অনেক এটা নিয়ে খুব সচেতন আবার, কারো বাঁ দিক থেকে দেখতে ভালো লাগে, সে আবার সেইভাবেই লোকের সামনে প্রেজেন্ট করে নিজেকে। আমি দেখেছি, আমার অনেক দেখেছি আমি, ডান দিক থেকে তার লুকটা ভালো আর বাঁ দিক থেকে লুকটা ভালো, সব মানুষই দেখলে তোমরাও দেখবে। সামনাসামনি কীরকম লাগবে দেখুন, সামনাসামনি তো একদম না, মুখটা তো হলো দাঁড়িটাই মানে শেপ তো ঠিক আছে। এই রে কি বলো তো, এই জায়গাটা না একটা চুল, একটা কি দুটো চুল হচ্ছে কি কেটে গেছে, এই জায়গাটা আমার ফল্ট হয়ে গেছে, তাছাড়া ঠিকঠাক লেগেছে আমার, মানে শেভিং করতে কোনো রকম সমস্যা হয়নি, বেশ ভালোই লাগলো, মানে নেড়া করানোর থেকেও যেন শেভিং করাটা ইজি মনে হলো। আর এইখানে দুটো চুল কেটে যাওয়ার জন্যই কিন্তু দাঁড়িটা একটু পাতলা হয়ে গেছে, একটু অন্যরকম লাগছে। দেখেছো এই দিকটা যতটা সুন্দর লাগছে, এই দিকটা মানে সরু হয়ে চলে এসেছে কি সুন্দর, এইটা এই জায়গাটা কিন্তু দুটো দেখতে পাচ্ছ যে ফাঁকা মতো লাগছে না, এই ফাঁকাটা এই জন্য। একই সঙ্গে দুটো চরিত্র আমি অভিনয় করতে পারবো, ডান দিক দিয়ে একটা অভিনয় করবো, বাঁ দিক দিয়ে একটা অভিনয় করবো। তো যাই হোক, সর্বাঙ্গ সুন্দর হয়েছে, সর্বাঙ্গ সুন্দর, খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। বন্ধুদের খুব অনুরোধ থাকে এই আমার চুল নেড়া করানো এইটা নিয়ে। আর যতগুলো আমার নেড়ার ভিডিও সব ভাইরাল হয়ে গেছে, প্রায় সব 30,000-32,000 করে ভিউ হয়েছে, ঠিক আছে। আর শুধু দেখলে হবে না, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, শেয়ার করাটাও খুব দরকার, অবশ্যই অবশ্যই। ভিডিওগুলো ভালো যেহেতু লাগে, যেহেতু এত কমেন্ট আসে আমাদের কাছে যে আরো নেড়া হও, আরো নেড়া হওয়া দেখাও, যাই হোক চেষ্টা করবো। আমি কতবার নেড়াবো জানি না, আমি 3-4 বার নেড়া হয়ে গেছি, শুধু তোমাদের অনুরোধে বারবার নেড়াতে হচ্ছে বা আমি নেড়া করাচ্ছি। হ্যাঁ, তবে এই এই ভিডিওতে যদি 1,000 কমেন্ট আসে আমার নেড়া হওয়ার, তাহলে আমি নেড়া হবো, মাত্র 1,000 কমেন্ট যদি আসে, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো আজ প্রথমবার কিন্তু এই যে সেভিংটা করলাম, তো বেশ ভালোই লাগলো আমার অভিজ্ঞতা থেকে। আর তোমার অভিজ্ঞতা বলো যে কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে, শুধু চেয়ার ছাড়া বাকি সব ঠিক আছে, মাটিতে বসে কেটেছি এইটা বাদ দিয়ে, বাকি সব একদম ওকে, কোনো কোনো প্রবলেম নেই, এটাতেই বেশি সুবিধা। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, কোনো এক জায়গাও কাটেনি, কিছু মনে হয়নি, আর ঘরে বসে কাটছি মানে ঘরে ফ্রি হোম ডেলিভারি, দাড়ি শেভিংটা হচ্ছে হোম ডেলিভারি হয়ে গেল আমার। যাই হোক যাই হোক, এবার মানে সব কিছু তো ফিনিশিং মানে কমপ্লিট হয়ে গেছে, একটু এটা কি বলতো, ওর মধ্যে কোনো খুঁতখুঁতে ভাব থাকে না, কিন্তু আমার মধ্যে প্রচণ্ড থাকে যে যেই কাজ করব সেটা যেন ঠিকঠাক হয়। তো তার জন্যই কিন্তু আমার একটু খুঁতখুঁত করছে যে এই জায়গাটা কেমন লাগছে, মানে ঠিক হয়েও ঠিক হলো না, কোনো ব্যাপার না, নেক্সট বারে আবার ভালো হয়ে যাবে, চেষ্টা করব, কোনো চাপ নেই, সমস্যা না হয়। তো এখন শুধুমাত্র আমার ফিটকিরিটা দেওয়া বাকি, ফিটকিরিটা দিয়ে দেবো, কারণ ফিটকিরিটা দেওয়া থাকলে কোনো রকম সমস্যা হবে না, র‍্যাশ ট্যাশ কিছু বেরোবে না, বন্ধুরা এগুলো জানে, হ্যাঁ কিছু বলার নেই।
দাও পেট কেটে দিয়ে দাও চলো আজ সেভ করলাম কি তোমার ফাস্ট সেভিং তোমার লাইফে ফাস্ট সেভিং একদম আজকে হয়ে গেল সব তোমার উপর দিয়ে হয় এবার কুটুস বড় হলে কুটুসের উপর দিয়ে হবে হ্যাঁ সঙ্গে থাকবে কুটুস না কুটুসের চুল কাটা হবে না আরও চুল কাটবো না কোনোদিন শুধু একটু সেভ করবো চুলটা একটু অন্যরকম রাখবো বেশ এরকম এই পর্যন্ত থেকে পিছন থেকে বড় করে একটা অন্য স্টাইল ওর একটু না ফটোশ্যুট টুট হবে ওর মডেলিং টডেলিং এই দিয়ে দেখি কেউ কী করে বড় হবে এক বছর পর থেকে মডেলিংয়ের জন্য ছবি তোলা যাবে সেই হিসেবে হ্যাঁ সেই হিসেবে চুলটা রাখতে হবে কারণ চুলটাই অ্যাকচুয়ালি মুখের মেইন শেপটাকে তৈরি করে হেয়ার কাটিং এর উপরে নির্ভর করে হয়ে গেছে হেয়ার কাটিং এর উপরেই সব নির্ভর করে মুখের শেপটা তো যাই হোক ভিডিও কন্টিনিউ চলতে থাকবে ব্লগিং তো চলতে থাকবেই তোমাদের সাথে গল্প শেষ হবে না শেষ হবে না চলতে থাকবে এখন আপাতত এই পর্যন্ত থাকবে এবার রান্না বান্নার দিকে যেতে হবে বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো করতেই হবে তো চলো এগুলো তো এবার গোছাতে হবে স্নান করতে হবে অনেক কাজ